শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। রাজনৈতিক ভিন্নমত পোষণকারীদেরকে দমন করতে আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হল আয়নাঘর। শেখ হাসিনার আস্থাভাজন বাংলাদেশের সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থার কিছু অসৎ অফিসার এই আয়নাঘর পরিচালনা করত। কি কেন কিভাবে এই পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাঘর সম্পর্কে আলোচনা করা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা সংস্থা ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স বা DGFI হিসেবে পরিচিত। অভিযোগ রয়েছে যে DGFI এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো বা CTIB আয়নাঘর নামে পরিচিত কুখ্যাত কারাগারটি রক্ষণাবেক্ষণ করে থাকে। 2022 সালে সুইডেন ভিত্তিক একটি স্বাধীন সংবাদ মাধ্যম নেত্র নিউজের করা একটি অনুসন্ধানী প্রতিবেদনে আয়নাঘরের বিষয়টি সবার সামনে উঠে আসে। সেখান থেকেই দেশের মানুষ জানতে পারে যে বিভিন্ন সময়ে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদেরকে আয়নাঘরে আটক করে নির্যাতন চালানো হতো। আয়নাঘর ঢাকা সেনানিবাসের ভেতরেই অবস্থিত বলে ধারণা করা হয়। আয়নাঘরে বন্দী থাকা সাবেক এক সেনা সদস্য জানিয়েছেন, অতীতে এই জায়গাটি জয়েন্ট ইন্টারোগেশন সেল নামে পরিচিত ছিল। পরবর্তীতে একে সংস্কার ও বর্ধিত করে আয়নাঘর বানানো হয়েছে। গুমের শিকার হওয়া বেশ কয়েকজন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা আয়নাঘরের অবস্থান প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, এই আয়নাঘরটি DGFI এর অফিসের ঠিক পেছনেই অবস্থিত। এখানে কমপক্ষে 16টি কক্ষ রয়েছে, যেখানে একসাথে 30 জনকে বন্দি করে রাখা যায়। আয়নাঘরের দায়িত্বে থাকা কয়েকজন সামরিক কর্মকর্তা গোপন এই কারাগারের ছবিও প্রকাশ করেছেন। এসব ছবি দেখলেই বোঝা যায় গোপন এই কারাগারে কাউকে বন্দি করা কতটা অমানবিক। এখানে বহু লোককে বিনা বিচারে বছরের পর বছর, এমনকি যুগের পর যুগ আটকে রাখা হয়েছে। আয়নাঘরের বন্দীদের একজন বলেন, এসব কয়েদখানার দেয়ালে বহু লোকের নানা রকমের আর্তনাদ খোদাই করে লেখা আছে। কত লোককে যে এখানে ধরে নিয়ে যাওয়া হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। সবাইকে যে এখানে দীর্ঘ সময় বন্দী করে রাখা হয় এমনও নয়, অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, আবার অনেককে এখান থেকে হত্যাও করা হয়েছে। আয়নাঘরের বন্দীদের নির্যাতনের কথা শুনে যে কোনো হৃদয়বান ব্যক্তির মনে হবে, এমন অমানবিক পরিবেশে দীর্ঘদিন বন্দী করে রাখার চেয়ে কাউকে হত্যা করাও অনেক ভালো। অভিযোগ রয়েছে, DGFI এর কিছু অসৎ কর্মকর্তা শেখ হাসিনা সরকারের কাছ থেকে অবৈধ রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য এসব কর্মকাণ্ড করেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন এবং জোরপূর্বক গুমের অভিযোগগুলো বরাবরই অস্বীকার করে এসেছে। হাসিনা সরকার পতনের পরপরই এ ধরনের মানবতাবিরোধী অপরাধের প্রমাণ হাতে নাতে পাওয়া যায়। বাংলাদেশের শীর্ষস্থানীয় একটি সংবাদপত্রে বলা হয়েছে, শুধু ঢাকা সেনানিবাস নয়, সারাদেশের বিভিন্ন স্থানে এরকম আরও বেশ কিছু আয়নাঘর থাকতে পারে।